দর্শক, আমরা আগেই জানিয়েছি যে মাদারীপুরের শিবচরে পদ্মার পুরাতন কাঠারবাড়ি ঘাটের কাছে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সাথে একটি যাত্রীবাহী স্পিড বোটের ধাক্কায় 26 জন অন্তত নিহত হয়েছেন। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এই মুহূর্তে সেখানে আছেন, যেতে চাই তার কাছে। মনির, দুর্ঘটনাস্থলে সবশেষ পরিস্থিতি জানতে চাই এবং মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তাও জানতে চাই। জি, ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে যে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে এসেছি। মোটামুটি এই যে আমার পেছনে যে বাল্কহেড দেখতে পাচ্ছেন, এটি একটা সিজ করা হয়েছে, জব্দ করা হয়েছে, জব্দ করেছে নৌপরিবহন অধিদপ্তর বা BIWTA। এটিকে এই জায়গাটিতেই মূলত দুর্ঘটনাটি ঘটে এবং যে স্পিড বোটটি আমরা দেখছি সেটি আসলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 26 জনের মরদেহ এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তো যেটি হয়েছে যে এখন পর্যন্ত যে 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কেউ অসুস্থ নেই। তো মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও মোটামুটি শেষের দিকে এবং এখানে উদ্ধার তৎপরতা, যেটি উদ্ধার তৎপরতাও একেবারে শেষের দিকে। আপনি তহিদ দেখতে পাচ্ছেন যে 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 স্পিড বোটটি সেটি 200 সিসি ইঞ্জিনের এবং সাধারণত আসলে এটা 10 থেকে 15 জন হয়তো সর্বোচ্চ এখানে চড়তে পারে, 10 থেকে 12 জন। তো সেখানে সেই এই স্পিড বোটে 30 থেকে কখনো কখনো 35 জনের স্পিড নেওয়া হয়। এবং আপনি জানেন যে লকডাউনের মধ্যে এখানে এই লকডাউনের মধ্যে এখানে ফেরি চলাচলেও কিছুটা কড়াকড়ি আছে বিভিন্ন বিভিন্ন তৎপরতা। এখানে এক্ষেত্রে যে এই স্পিড বোটেই আসলে মূলত সাধারণত যাত্রীরা বেশিরভাগ চলাচল করছেন, যারা এই মাওয়া ঘাট বা হচ্ছে এই ঘাট আসলে পারাপার হন। আমরা নৌপরিবহন অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি ইতিমধ্যে এখানে এসেছেন। আমরা একটু সরাসরি যদি আপনার সাথে কথা বলতে চাই, আপনি আসলে কী জানলেন এবং পরবর্তীতে কী পদক্ষেপ নিলেন এখানে এবং মরদেহ হস্তান্তরের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রথমে আমি এই দুর্ঘটনায় নিহত সকল আত্মার মাগফেরাত কামনা করছি, সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রথমত ডেড বডির ব্যাপারে পুলিশ সুরহতাল সমস্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমি এখানে আসার পরে যেটা দেখতে পেয়েছি যে বাল্কহেড সেটি অবৈধ, অনিবন্ধিত, অরেজিস্ট্রিকৃত এবং যে বোটটি স্পিড বোটটি চলাচল করছিল লকডাউনের মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট চলাচল নিষেধ, সেটা আইনি ব্যত্যয়, সেই সাথে বোটটিও অনিবন্ধিত। সমস্ত প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় হয়েছে। আমরা তদন্ত করে প্রথমে 2টি ভ্যাসেলকে জব্দ করে কোস্টগার্ড এবং পুলিশের মাধ্যমে এগুলিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা করছি। আমরা নৌপরিবহন অধিদপ্তর থেকে আমরা একটি তদন্ত পর্ষদ গ্রহণ করে কমিটি গঠন করেছি, তারা পরশু দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দিবে, সে মোতাবেক আমরা মামলা করব। এবং এই মালিকের যদি অন্য কোনো অবৈধ অরেজিস্ট্রিকৃত কোনো বোর্ড থেকে থাকে সেগুলি আমরা বাজেয়াপ্ত করার প্রচেষ্টা চালিয়ে যাব আইন প্রয়োগী সংস্থার সাহায্য নিয়ে। মরদেহ কি দিয়ে দেওয়া হয়েছে না? মরদেহ এখন পর্যন্ত আমরা যাচ্ছি, এখন মরদেহ দেখার জন্য ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা দেখে তারপরে বলতে পারবো যে কি অবস্থা। আমাদের সাথে আসলে কোস্টগার্ডের যিনি এখানে আছেন তারা আসলে বেশ BIWTA-র পাশাপাশি কোস্টগার্ড নৌপুলিশ তারাও ইয়ে করেছেন। আসমাতুল ভাই, আপনি একটু জানতে চাচ্ছি কোস্টগার্ডের কি পরিমাণ মানে উদ্ধার তৎপরতায় মানে কষ্ট রয়েছে বা? না, আমাদের কোনো কষ্ট নাই। এটা আমরা তানপতন এরকম দুর্ঘটনা হলে ঘটনাস্থলে কোস্টগার্ড নৌবাহিনী এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা আসি। আমরা শোনামাত্র ঘটনায় এসেছি, আমাদের জানা মতে 26 জন মৃতদেহ সক্ষম হয়েছে এবং 5 জন জীবিত। জীবিতদের অবস্থা কি? জীবিতরা আহত আছে, কেউ কেউ খুব ভালো অবস্থা নেই জানতে পেরেছি। মরদেহ রাখা হয়েছে কোথায়? মরদেহ রাখা এটা বাংলা বাজার দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ওখানে ডিসি মহোদয় আছে, আমি গিয়েছিলাম ওখানে, ওনারা আইনি প্রক্রিয়া স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়া কার্যক্রম শুরু করেছেন। জি, অনেক ধন্যবাদ। আমরা যারা কর্তৃপক্ষ আছেন প্রশাসনিক এবং পোস্টগার্ড উদ্ধার তৎপরতা যারা অংশ নিয়েছেন
আসলে এইখানেই ঘটনাটি ঘটেছে। তো এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠন হয়েছে এবং আমরা যেটি জানলাম যে বাল্কের যেটি আছে সেটিও জব্দ করা হয়েছে এবং যে স্পিডবোট এখন কীভাবে কী চলাচল করছিল এই লকডাউনের মধ্যে, কীভাবে যাত্রী পরিবহন করছিল, সব কিছু নিয়ে এখন আসলে তদন্ত হবে। এবং এই ঘটনার পর আমরা যে বিভিন্ন কড়াকড়ি আরোপ করতে দেখেছি মাওকাওড়াকন্দে এই রুটে, যেমন যেটি আজকে ভোর পর্যন্ত যে স্পিডবোট একেবারে ভালোভাবে চলছিল সে সব কিছু স্পিডবোট মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে, লঞ্চ যেগুলো চলছিল লঞ্চগুলো এখনও পর্যন্ত মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা সেই যেখানে মরদেহগুলো রাখা হয়েছে সেখানে যাচ্ছি এখন, তো তৎপরতা সেই তৎপরতা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে পারব। ধন্যবাদ আপনাকে মনিত, বেশ কিছু তথ্য আমরা জানছিলাম।